হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বুলবুল বলছিলাম জার্মানির কবলেন শহর থেকে। এটা আসলে আমার 20তম ব্লগ। আজকে আসলে যাচ্ছি হলো মুনস্টার। আসলে এটা অ্যানারবে স্টেটের মধ্যে পড়েছে জার্মানির, তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আসলে যাচ্ছি হলো মুনস্টার, তো এটা আসলে আমার 20তম ব্লগ। তো যথারীতি চলে আসছি হলো কবলেন্স হাববানহফ, যেটা আসলে কবলেন্সের যে মেইন রেল স্টেশন ওটাকে হাববানহফ বলে। তো এখান থেকে RE5 ট্রেনটা নিব, এখান থেকে যাব হলো কোলন, কোলন থেকে তারপরে আমাকে মুনস্টারে যেতে হবে, ভেঙে ভেঙে যেতে হবে। আর যদি একেবারে যেতে চাই তাহলে আসলে ICA ট্রেন আছে, যেটা আসলে অনেক এক্সপেন্সিভ, যেটা আসলে আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। তো এখনও আমার মোটামুটি অনেকটা টাইম বাকি আছে, তো অনেকটা টাইমের পরে আসলে আমাকে ট্রেনে উঠতে হবে। সেই জন্য আসলে আমি প্ল্যাটফর্মে এখনও যাচ্ছি না, কারণ প্ল্যাটফর্মে প্রচুর শীত। আর আমি বুঝতেছি না, মোটামুটি এখন তো টেম্পারেচার 7-8-এর মতো, তারপরেও আসলে খুব বেশি শীত লাগছে। কিছুদিন আগেও 1-2 ছিল, তারপরে আসলে এত বেশি শীত লাগেনি, আজ মানে ইদানিং যেটা লাগছে আর কি। অলরেডি আসলে ট্রেনটা আসলে দাঁড়ায় আছে স্টেশনে, তো আমি আসলে মনে হয় একটু আমার প্ল্যানটা চেঞ্জ করেছি, কারণ এখান থেকে হয়তো আমি ডুসেলডর্ফে যাব, ডুসেলডর্ফে যেয়ে তারপরে মুনস্টারে যাব, তাহলে আমার একটু টাইম সেভ হবে আর কি। ট্রেনে উঠে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিবে, আর হয়তো 3 থেকে 4 মিনিট পরে। এখান থেকে মোটামুটি অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে ডুসেলডর্ফে পৌঁছাতে। ওইখানে আমার 5 মিনিটের ট্রানজিট, খুব দৌড়ায় দৌড়ায় যে আরেকটা ট্রেন ধরতে হবে আর কি। আপনারা হয়তো দেখেছেন আমার অনেক ব্লগেই জার্মানির ট্রেন, কারণ আমি ট্রেনেই আসলে অন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই। গতকালকের যে ব্লগটা, মানে পলসের যে ব্লগটা, সেটা ছাড়া। আপনারা যদি আমার পলসের ব্লগটা দেখতে চান তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখানে আসলে আমার পলসের ব্লগটা দেখবেন। তো এটা আসলে জার্মানির ডাবল ডেকার ট্রেন। তো এটা আসলে এখানে মানে নিচের একটা জায়গা আছে, আবার হলো ওইখান থেকে উপরের দিকেও বসার একটা জায়গা আছে। ওই যে একটা অনেকটা সময় যাবত আসলে ট্রেনে বসে আছি, আরও মোটামুটি মনে হয় 40 মিনিটের মতো লাগবে, 40-45 মিনিটের মতো লাগবে, তারপর আসলে ডুসেলডর্ফে পৌঁছাবো। ওইখান থেকেও মোটামুটি তাড়াহুড়ো করে আমাকে একটা ট্রেন ধরতে হবে, এবং মোটামুটি একটু শঙ্কিত, কারণ আসলে আমি মাত্র নিউজে দেখলাম যে ওইদিকে হেভি স্নো পড়েছে, সেই জন্য আসলে অনেক ট্রেন তার যাত্রা বাতিল করেছে। এখন জানি না যে আসলে কী হবে এগাল, কারণ হলো আমার কাছে এগুলো কোনো ব্যাপার না। আমি আগেই বলেছি যে প্লেসটা কোনো ব্যাপার না, নতুন একটা প্লেসে যাবো সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমি ঘুরতে পছন্দ করি, সেটা নতুন প্লেস হইলেই চলে। কোলন বানহফ হাববানহফে চলে আসছি, আসলে এইটা আসলে আমার ঘুরার আর একটা হাব বলা চলে আর কি। এখানে নেমেই আসলে যাই, আজকেও প্ল্যান ছিল যে কোলন হাববানহফে নেমে তারপরে যাব, তা পরবর্তীতে প্ল্যানটা চেঞ্জ করলাম যে ডুসেলডর্ফেই চলে যাই, তাহলে আমার কিছুটা টাইম মিনিমাইজ হবে আর কি। দেখা যাক, প্ল্যান তো আমরা করি কিন্তু মেইন প্ল্যান তো আল্লাহ তাআলা করে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমার অলরেডি মানে যে মুনস্টারে যাওয়ার যে ট্রেনটা সেটা আসলে ক্যান্সেল হয়ে গেছে, মানে জার্নি ক্যান্সেল হয়ে গেছে। তো আমি আরেকটা ওয়েতে আসলে সেটাতে যেতে যাচ্ছি, এবং আমি জানি না যে আমি আসলে যে পরিমাণ কাপড় পরেছি সেই কাপড়ে আসলে সেটা মানাবে কিনা, কারণ এইখানেই আমি মানে রেল স্টেশনের ভিতরেই আসলে এত শীত, বাইরে আসলে আমার কী হবে আল্লাহ জানে। তারপরে আই উইল ট্রাই টু গো মুনস্টার, দেখা যাক কী হয়। আমি এইখান থেকে কোথাও যেতে পারবো কি না বুঝতেছি না, কারণ হলো প্রচুর পরিমাণে স্নো হচ্ছে এবং প্রত্যেকটা ট্রেনই মোটামুটি বাদ হয়ে গেছে, মানে ক্যান্সেল হয়ে গেছে।
তো এটা আসলে ডুসেলডর্ফ হাববানহফে, তো দেখি আবার যাবো ভিতরে কোথাও যেতে পারি কিনা। এটা হলো ডুসেলডর্ফ যেই মেইন স্টেশনটা আছে, ট্রেন স্টেশন, এর মাঝখানে খুব সুন্দর কিছু স্কাল্পচার। স্কাল্পচার কি এগুলো, স্কাল্পচারই বলি, আমি কই যাবো বুঝতেছি না, কারণ হলো কোথাও ট্রেন যাচ্ছে না, সব জায়গায় বন্ধ হয়ে গেছে মোটামুটি। এটা যদি দেখি, এটা আসলে অনেক সুন্দর একটা জিনিস, স্নো হচ্ছে তো সেই জন্য সব জায়গায় ট্রেন বন্ধ। আসলে ডুসেলডর্ফের স্টেশনে আসলে বুঝতেছিলাম না কোথায় যাব, কারণ আমার ইচ্ছা ছিল হলো মুনস্টারে যাওয়া, তো মুনস্টারের সব ট্রেন অলরেডি বন্ধ হয়ে গেছে কারণ হেভি স্নো হচ্ছে, এবং স্নোয়ের সাথে সাথে মানে স্নো উইন্ড মানে স্নো স্ট্রম যেটা সেটা চালু হয়েছে। তো একটা ট্রেন পেলাম, সেটা হলো হাম নামে একটা জায়গা আছে, HAMM হাম, তো ওই ট্রেনটা যাচ্ছে, দেখা যাক আমি ওই ট্রেনটাতেই মানে ওইখানেই চলে যাব। মানে লাস্ট হাববানহফ হলো হাম হাববানহফ, তো যদি ওইখানে যেয়ে ঘুরতে পারি তাহলে হয়তো ওইখানে যেয়ে ঘুরতে হবে, আদারওয়াইজ মানে ওয়েদারের যে কন্ডিশন সেই কন্ডিশনে আসলে কোথায় যাবো আসলে বুঝতেছিলাম না। তো একটা ট্রেনিং মোটামুটি বুঝতে পারছি যে এটা হামে যাবে, সেই জন্য উঠে পড়লাম আর কি। ইগোর এনআরবি যে স্টেটটা আছে জার্মানির, সেটাতে মোটামুটি অনেক বেশি স্নো পড়ছে। যেমন আজকে আসলে আমি কবলেন্স থেকে আসছি, কবলেন্সের তো মানে স্নো তো দূরের কথা, মোটামুটি টেম্পারেচার 8-9 মতো, এখানে অলরেডি -4। আসলে আটকে গেছি, কারণ হলো মানে ট্রেন মনে হয় জার্নি ক্যান্সেল হয়ে গেছে, তো হামে তো যেতে পারবো না, আমাকে মনে হয় আবার ডুসেলডর্ফের দিকে যেতে হবে। দেখেন কি পরিমাণ স্নো পড়তেছে, হেভি স্নো, অনেক বেশি স্নো পড়তেছে, হেভি স্নো পড়তেছে স্টেশনের মধ্যে, এত স্নো তাহলে বাইরে কত স্নো, মোটামুটি হেভি জ্বর হয়েছে। আসলে ব্লগ হইল না, মোটামুটি ট্রেনের মধ্যে ব্লগ হয়ে গেল, কারণ প্রথমে চিন্তা করছিলাম মুস্টারে যাব, মুস্টারে সবগুলো মানে জার্নি বাদ হয়ে গেল, দেখলাম যেটা
ডুসেলডর্ফ থেকে কোনো ট্রেনই যাচ্ছে না। ডুসেলডর্ফ থেকে কি কোথা থেকে মনে হয় ট্রেন যাচ্ছে না। তারপরে আখ্যান যাওয়ার চেষ্টা করলাম, আখ্যানও দেখলাম যে মোটামুটি সবগুলো ক্যান্সেল। তারপরে চিন্তা করলাম যে হাম যাব, যদি আমি জানতাম না যে হাম কোনো জায়গা আছে। তো আসলে ট্রেন দেখলাম একটা জায়গায় হাম লেখা, উঠে গেলাম। তো ওই ট্রেনটা মোটামুটি ডর্টমুন্ডে এসে 10-15 মিনিটের মতো দাঁড়াচ্ছিল। তখন ওরা বলতেছে যে ট্রেনটা মানে যাত্রাটা বাতিল করছে, মনে হয় না যেতে পারবে, কারণ এত পরিমাণ স্নোফল হচ্ছে এবং মোটামুটি পয়েন্টিংয়ের সমস্যা হচ্ছে। কারণ ধরো ট্রেনের তো অটোমেটিক পয়েন্টিং, তো অটোমেটিক পয়েন্টিংগুলো মনে হয় কাজ করছিল না ট্রেন স্টেশনে। যখন একটা ট্রেন আর একটা স্টেশন ক্রস করে, তখন তো পয়েন্টিং ক্রস করে আরেকটা লাইনে যেতে হয়। মানে এটা টেকনিক্যাল ব্যাপার, এটা আসলে জানার কোনো ব্যাপার না, এটা মানে ইন জেনারেল আমরা যত বুঝি আর কি। মানে মোদ্দা কথা যে লাইনটা ঠিক নেই, লাইনটা ঠিক না থাকার কারণ হলো এই যে স্নোফল, স্নোফলের কারণে। এবং মোটামুটি কত এখানে 5-6 মাইনাস 5-6, তাহলে আমি চিন্তা করি সেটা হলো যে কানাডায় যেখানে মোটামুটি কানাডা সুইডেনের মতো জায়গায় যেগুলো সারা বছরই মোটামুটি মাইনাস থাকে এবং সারা বছরই ওয়ান কাইন্ড অফ স্নো পড়তে থাকে, তো ওদের কী অবস্থা? ওদের তো আরও খারাপ অবস্থা। আর একটা বড় ব্যাপার হলো যে ফুল জার্মানিতে যে এরকম ব্যাপারটা এরকম না, কারণ বললেন যে স্নোয়ের কোনো ল্যাশমাত্র কিচ্ছু নাই। এবং মোটামুটি আমি কোলন পর্যন্ত কোলনের অনেকটা পথ আসছি, এখানে আসলে কোনো স্নো তো কিচ্ছু ছিল না। তো আর এইদিকে তো স্নোয়ের অবস্থা দেখে মনে হচ্ছে যে ফুল যত স্নো এখানে করতেছে স্নো করছে না। এবং আমি আসলে আরও এক দেড় ঘন্টা থাকতে আমার প্রবলেম ছিল না, কিন্তু আলটিমেটলি যদি 2-3 ঘন্টা পরে বলে যে না যেতেই পারবো না, তখন বেটার যে আমি এখনই আবার একটা জায়গায় চলে আসছি। তো আমি এখন যেটা করব সেটা যে আমি হয়তো যাওয়ার পথে কোনো একটা জায়গা নামবো, হয়তো যাওয়ার পথে নেমে তারপরে হয়তো মানে ওই প্লেসটা ঘোরার চেষ্টা করবো। জানি না যে আমি ঘুরতে পারবো কি না, কারণ হলো ওয়েদারের যে কন্ডিশন, কারণ ওয়েদারের উপরে তো ভিত্তি করে আসলে ট্রেন চলাচল করে। তো ট্রেন ওয়েদার যদি আমাকে ইয়ে না করে, সাপোর্ট না করে, তাহলে তো আসলে সম্ভব না, মানে আমি তার হেঁটে যেতে পারবো না। যাই হোক, একদম বসে আছি, বসে বসে স্নো দেখছি, ভালোই লাগতেছে, আমার কাছে খারাপ লাগতেছে না। আজকে রবিবার চিন্তা করছিলাম যে এনআরবিতে মোটামুটি ঘুরবো, ঘোরা তো হইল না। নেক্সট টাইমে হয়তো আমাকে আবার অথবা আখেন যেটাই হোক আবার যাবো, সমস্যা নেই। পরবর্তী যে স্টপেজ সেটা হলো বার্টেন স্নাইট। আসলে এটা বলার জন্য আসলে আমি ভিডিওটা শুরু করি, ভিডিওটা শুরু করেছি যে জার্মানির যে ট্রেনগুলো সেই ট্রেনগুলোতে এরকম মোটামুটি স্ক্রিন থাকে, এটাতে আসলে দেখা যায় যে কোন স্টপেজটাতে থামছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে মানে ওই ট্রেনটাতে থামার পরে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেনটা অপেক্ষা করছে এবং কোথায় যাওয়ার জন্য সেটার মোটামুটি একটা বিবরণ দেওয়া হয়, যেন প্যাসেঞ্জার খুব ইজিলি মানে বুঝতে পারে। এবং মোটামুটি শুধু খালি একটা ইয়া না, মোটামুটি অনেকগুলোই আছে আর কি, যদি খেয়াল করেন একটার পিছনে আরেকটা। মানে এটা আসলে একটু পরে পরেই মানে একবারে অনেক বেশি আর কি। এইখান থেকে মনে করেন আমি গুনতে পারতেছি হলো 10-15টার মতো আর কি, এই ধরনের মনিটরগুলো, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট যাত্রীদের জন্য। আমাদের বাংলাদেশেও আসলে এইরকম ব্যবস্থা করতে পারে।
ডুসেলডর্ফে মোটামুটি হোমলেসদের টাইনা টুনা নিয়ে গেছি। একটু আগে এখানে অনেকগুলো হোমলেস ছিল, এদেরকে হোমলেসগুলোর টাইনা কোনো সিকিউর প্লেসে নিয়ে গেছে। প্রচুর পরিমাণে স্নো পড়তেছে এবং জনজীবন ব্যাহত হচ্ছে। বাংলাদেশিদের যে নিউজ করে তাদের মতো কথা বললাম আর কি। বাংলাদেশিদের সাংবাদিকরা আসলে কি পরিমাণ স্টুপিড আসলে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এখানে দেশের তো ক্ষতি হয়ে যেতেছে কিন্তু ছাগলগুলো কোনো কথাই বলতে পারে না। যাই হোক, 10 মিনিট ঘুরবো তারপরে চলে যাবো। কারণ এখানে কাদা কাদা হয়ে যাচ্ছে সব কিছু। অরিজিনালি আমি খাওয়া খুঁজতেছি, চিন্তা করতেছি যে কোথায় খাওয়া যায়, কিন্তু কোথাও খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সব কিছু মোটামুটি বন্ধ হয়ে গেছে। খোলা আছে ডিপ ফ্রিজের মধ্যে আছে, কন্টিনিউয়াসলি স্নো পড়তেছে। Your next connection, RE5 to Koblenz Hauptbahnhof via Cologne Main Station. Departure 12:58, delayed today by about 20 minutes from platform 16, directly opposite S28 to Wuppertal Hauptbahnhof via Wittmannstadtwald. Departure 13:06, delayed today by about 50 minutes from platform 13 and RE1 to Aachen Hauptbahnhof via Cologne Main Station. Departure 12:40, delayed. মোটামুটি বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ কোথাও যাওয়া যাচ্ছে না। এবং মানে মনে হচ্ছে যে আমার বাইক অবশ্যই যাচ্ছে, কারণ আমি সেরকম ইকুইপড না, মানে মাইনাস 8-7 মতো থাকা উচিত। তো সেই জন্য আসলে আমি কবলেন্সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্লগটা খুব ক্যাটাস্ট্রোফিক একটা ব্লগ, কোনো ব্লগই হয় নাই, খালি জাস্ট মানে ফেরত যাবো। আমার ট্রেনটা ছিল হলো 12:58, অলরেডি 20 মিনিট লেট, তো কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসবে। এত শীত লাগতেছিল যে একটা কফি খেতে ইচ্ছা করছে, আর কফি খাইতে যা আমার ট্রেন ছুটে গেছে। যেখানে ট্রেন হলো মোটামুটি আধা ঘন্টা লেট ছিল, সেখানে আর 2 মিনিট লেট হলে কী হইতো। আমার ট্রেন ছুটে গেছে, এখন আমাকে কোলন হাব্বানফে যেতে হবে। কোলন হাব্বানফ থেকে তারপরে হলো বাসায় ফিরতে হবে। এত ঠান্ডা, একটা কফি না খেলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। আমি তো ভাবছিলাম যে আমার ট্রেন মিস হয়ে গেছে, এইখানে তো মোটামুটি দেখা যাচ্ছে যে ট্রেনটা মিস হয়নি। আমি আসলে বোর্ডে দেখতে পাচ্ছিলাম না, এটা মোটামুটি 1 ঘন্টা লেট হয়েছে, মানে 1 ঘন্টা পরে আসবে, আরো মোটামুটি 20-30 মিনিট পরে আসবে, মানে আদৌ আসবে কিনা। আমি অন্য একটা ট্রেন ধরার চিন্তা করতেছি, যদি অন্য একটা ট্রেন পাই তাহলে আসলে কলম চলে যাওয়ার চিন্তা করবো। তারপর ওইখান থেকে যদি অন্য মানে অন্য কোনো ট্রেন পাই সেভাবে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু সবগুলো ট্রেনই আসলে এত বেশি ডিলে করতেছে, কারণ সবগুলো ট্রেনই আটকায় গেছে এবং জার্মানরা তো খুবই বিরক্ত,
এবং খুব গালাগালি ওইভাবে গালাগালি করতেছে না, কিন্তু বুঝতেছি শাইসা শাইসা করতেছে, তো আরো কিছু ওয়ার্ড বলতেছে যেগুলো আসলে আমি বুঝি যে এগুলো একটা গালি। ওই যে ট্রেনটা দাঁড়ায় আছে, এই ট্রেনটা আসলে লুক্সেমবার্গে যাবে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে আর কি। মানে জার্মানিতে এটা খুব কমন ব্যাপার যে কোনো স্টেশন থেকে একেবারে নর্মাল যে ট্রেনগুলো আর কি অন্যান্য জায়গায় যায়, যে কোনো দেশ থেকে অন্য দেশে চলে যায় উইদাউট এনি বর্ডার টর্ডার। আমাদের বাংলাদেশে এরকম কবে হবে বলাই যায় না। বেচারাদের মোটামুটি অনেক খাটনি হয়ে যেতেছে, কারণ একদিকটা পরিষ্কার করতেছে আরেকদিকটা স্নো পড়া রাস্তাভর পুরো ইয়ে ভরে যাচ্ছে। যদি ওরা একটু পরে লবণ ছিটাই দিতেছে, লবণ ছিটাই দিলে আর স্নোটা জমে না, মোটামুটি ওখানে পানি হয়ে যায় আর কি। কিছু সময়ের জন্য মনে হয়েছিল যে আজকে মনে হয় ডুসেলডর্ফে থেকে যেতে হইব, যে অবস্থা হয়েছে মানে কোনো ট্রেন ট্রেন আসতেছিল না, সব ট্রেন বন্ধ হয়ে গেছে। আর হলো মানে আমি বুঝতেছিলাম না যে কী করব, আর হলো একটু ল্যাঙ্গুয়েজ একটু ব্যারিয়ার ছিল যেহেতু সব কথা বুঝতেছিলাম না। তারপরে আসলে ওইখানের যেই ট্রেন ইনফরমেশন সেন্টার ওইখানে ওরা জিজ্ঞেস করলাম, ও বললো যে তুমি ওইটা কাজ করো ওই ট্রেনটা ধরো, তো এই জন্যে আসলে এই ট্রেনটা ধরা আইসা। এত সময় হুদাই মানে স্টেশনে দাঁড়া ছিলাম, অন্য একটা ট্রেন কলোনে যাচ্ছে, তো ওইটার মধ্যে আসলে উঠে গেলাম। এইখান থেকে আসলে কলোন যাব, তারপরে কবলেঞ্জের যে কোনো একটা ট্রেন ধরবো আর কি যদি পাই। উঠেই আসলে মানে এতক্ষণের কষ্ট দূর হয়ে গেছে, কারণ উঠে একটা মজা কাহিনী দেখলাম, সেটা হলো যে একটা ছোট কুত্তা, একটা মহিলার কুত্তা আর একটা বড় মানে পুরুষের কুত্তা উঠছে, উঠা প্রথম তারা খুব আদর্শ ভাগ করতেছে। কিছুক্ষণ পরে করছে কি, যেটা পুরুষের কুত্তা এটা মহিলার কুত্তার দিয়েছে মায়ের, তারপরে দুইটারে মোটামুটি ছাড়ায়া পরে পুরুষের কুত্তাটা একটু সামনে যায় জিজ্ঞেস করতেছে, এটা কি করছিস, এটা খুব খারাপ কাজ করছিস, এই খারাপ কাজ করা ঠিক হয়নি। বাস সালার কুত্তারা কুত্তার লোকে কথা কয়, কুত্তা দেখলে আমার মাছ খারাপ হয় আল্লাহ জানে। ফাইনালি কলোন পৌঁছিতেছি, আমাকে দূরে আসলে ট্রেন ধরতে হবে কবলেঞ্জে যাওয়ার জন্য, হয়তো যাওয়ার পরে এক মিনিট পাইতে পারি আর কি। দেখা যাক কী অবস্থা কী হয়। অ্যাট লাস্ট কবলেঞ্জের ট্রেনে উঠতে পারলাম, মোটামুটি অনেক দূরে উঠছি, আমি উঠেছি মাত্র 10 সেকেন্ডের মধ্যে ট্রেন ছেড়ে দিছে। এই 10 সেকেন্ডের মধ্যে যদি ট্রেন না ধরতে পারতাম তাহলে মোটামুটি আমাকে অনেকটা টাইম ওয়েট করতে হইতো। যাই হোক, আল্লাহর রহমতে মোটামুটি ট্রেনটা পাইছি। আজকের ব্লগটা আসলে ওয়ান কাইন্ড অফ ট্রেন ব্লগ, মানে ট্রেনে স্টেশনে স্টেশনে ঘুরছি, এছাড়া আসলে আর কিছুই করতে পারিনি। মাঝখান থেকে অনেকটা টাইম ডুসেলডর্ফ স্টেশনে বসেছিলাম, কারণ অ্যানরওয়েতে মোটামুটি স্নোয়ের কারণে মোটামুটি হেভি ট্রেনের জট লেগে গেছে এবং অনেক ট্রেনের যাত্রা বাতিল হয়ে গেছে। যদি এই অ্যানরওয়ে এই পথটা যেটা হলো যে রাইনল্যান্ড ফলস, যেটা কি আমি যেটা কবলেঞ্জে থাকি সেটাতে মোটামুটি কোনো প্রবলেম নেই, এদিকে আসলে স্নোও পড়ে নেই, মনে হচ্ছে না যে এখানে কোনো দিন শীত হচ্ছে, মোটামুটি টেম্পারেচারও বেড়ে গেছে। যাই হোক, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আজকের এই ব্লগটা এখানেই শেষ। আসলে এটা কী ব্লগ নাম দিব এটা আমি জানি না, কিন্তু এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।